এই যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমার দুর্গাপুর রেল স্টেশন, 36 ঘন্টা জার্নি করার পর এই মাত্র নামলাম সিএসটি রেল স্টেশনে। তোমাকে বন্দে ভারত এক্সপ্রেস। চলে এসছে আমাদের ট্রেন, এরপর আমরা ট্রেনে চাপবো। ফ্রেন্ডস, দুটো লাঞ্চ আছে, একটা ভেজ একটা নন ভেজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে ট্রাভেলিং ব্লগ। সো আজ আমি যাচ্ছি মুম্বাই। তো বাড়ির থেকে বেরোনো থেকে শুরু করে একদম মুম্বাই রুমে পৌঁছানো পর্যন্ত সবকিছুই তোমাদের সাথে তুলে শেয়ার করব। তো এখন বাজলো রাত্রি 11:30, আর ট্রেন আছে তোমার 1:40। মোটামুটি 12টার সময় বেরোবো আমরা 4:00 করে এখান থেকে দুর্গাপুর রেল স্টেশন, তারপর ওখান থেকে ট্রেনে করে মুম্বাই, তারপর আবার মুম্বাই থেকে রুমে যেতে লোকাল ট্রেন অটো এসব আছে। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। সো চলো, এখন মোটামুটি রেডি হয়ে গেছি, তো একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে, তাই আমরা ওয়েট করছি গাড়ির জন্য। সো চলো এখন দুর্গাপুর রেল স্টেশন যাই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজলো 12:15, আর আমি এখন রাস্তায় দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছো রাস্তা পুরো ফাঁকা, গাড়ি আসছে, তো পিছনে গাড়ি আসছে, রেডি হয়ে দাঁড়িয়েছি আমরা। তো এই গাড়িটা করে যাবো আমরা দুর্গাপুর। তো ফ্রেন্ডস, এই মাত্র এলাম দুর্গাপুর রেল স্টেশন। এই যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমার দুর্গাপুর রেল স্টেশন, আর এখন বাজছে কটা, এখন বাজলো 12:56। তো আর কিছুক্ষণ পরে ট্রেন আসবে 1:40। তো চলো এরপর প্ল্যাটফর্ম টিকিট কেটে তারপর ঢুকবো, কারণ বাবারে যাবে কাকুয়ারে সবাই, তো তার জন্য প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে, আমাদের তো রিজার্ভেশন টিকিট আছে। তো চলো এরপর ভেতরে যাই। সো ফ্রেন্ডস, আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। দেখতে পাচ্ছি পিছনে লেখা আছে দুর্গাপুর, আর 3 নম্বর প্ল্যাটফর্ম। তো ব্যাগ ট্যাগ নিয়ে মানে সিঁড়িতে উঠতে, আবার এইদিকে সিঁড়িতে নামতে, আর এখানকে আসতে আসতে জাস্ট হেঁসুরে গেলাম। মানে ব্যাগে সেরকম কিছু নেই, সব খাবার দাবার জিনিস নিয়েছে ব্যাগে, এই ব্যাগটাতে আরও 3টে ব্যাগ আছে লাগেজ। তো এই ব্যাগটাতে খাবার জিনিস আছে, কেক, ক্রিম রোল, বিস্কুট, কুরকুরে সব নিয়ে নিয়েছি, কারণ ট্রেনে 36 ঘন্টা যাবো, খুবই খাবারের অসুবিধা, মানে ট্রেনের খাবার জাস্ট পোষায় না আমার, ভালো লাগে না। আর মোটামুটি 7-8টা বই ডাউনলোড করে নিয়েছি, কারণ তোমরা সবাই জানো হয়তো যে ট্রেনে চলাকালীন মানে নেটওয়ার্ক একদমই থাকে না, তো অনলাইনে মুভি তো দেখা যাবে না, সেই জন্য ডাউনলোড করে নিয়েছি। আর সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যেটা, আমার হেডফোন নেই আমার, আফসোস। তো ট্রেনে যেতে যেতে একটা হেডফোন কিনে নেবো। সো এখন ট্রেনের জন্য ওয়েট করি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজলো 1:34, আর 1:43 ট্রেন আছে, অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন আসছে, সেজন্য আমরা মানে আমাদের যেটা কামরা B2 সেটাতে যাচ্ছে, আমাদের সিট নাম্বার 71-72। তো B2 যেটা ট্রেনটা এসে দাঁড়াবে সেখানে যাচ্ছি আমরা। চলে এসছে আমাদের ট্রেন, এরপর আমরা ট্রেনে চাপবো। B2, এরপর আসছে আমাদের B3 গেল, B2 খোলা আছে, খোলা নেই। তোমরা এখন ট্রেনে চেপে গেছি, তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের ভিতরে আছে এখন। তো চলো এরপর তোমাদেরকে আমাদের বেডে নিয়ে যাই, 71-72 বেড, B2 বগি এটা। এগুলো হচ্ছে AC কন্ট্রোল করার জন্য, হাই কি লো করার জন্য। চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 72 নম্বর, আর এটা 71 নম্বর, কোথায় লেখা আছে এটা 71, আর এটা হচ্ছে 72। তো এই দুটো আমাদের বেড। তো আমি উপরে থাকবো, মা নিচে থাকবে, দেখতে পাচ্ছ তোমরা ব্যাগ লাগেজ
লাগেজ ঢুকিয়ে দিয়েছি। তো এখন বাজলো তোমার 1:56, মানে প্রায় 2 হয়ে গেছে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে একটু শুয়ে পড়ি, তারপর আবার সকালে উঠে তোমার সাথে কথা হচ্ছে। তো চলো গুড নাইট। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার বেড, আমি বেডে চেপে গেছি। আর এখানে দিয়েছে একটা বিছানা আর চাদর, এটা হচ্ছে বালিশ আর একটা মোটা কম্বল আছে। মানে এটা প্রতিটি বেডেই দেওয়া থাকে একটা করে প্রত্যেকটি প্যাসেঞ্জারকে। তো চলো এগুলো আগে বিছিয়ে নিই, শুই, তারপর ঘুমাই একটুকু, কারণ এই 4-5 দিন ধরে সরস্বতী পুজোর জন্য একটুকুনও ঘুমোতে পারিনি ভালো করে। তো আজকে রাত্রে ভালো করে ঘুমিয়ে নিই, তো আবার তোমার সাথে কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজলো সকাল 10:00। এই ঘুম কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেলাম, বিস্কুট খেলাম। তো হেডফোন নিয়ে আসিনি, সেই জন্য মুভি দেখতে পাবো না, তাই ভাবলাম চলো একটু এডিটিংটা কমপ্লিট করি। সরস্বতী পুজোর এডিটিংগুলো এখনও বাকি আছে, সো চলো এডিটিং শুরু করি। সো ফ্রেন্ডস, এখন বাজলো দুপুর 2, আর ঘুমাচ্ছিলাম, এই জাস্ট উঠলাম, আর লাঞ্চের জন্য ভাত দিয়ে চলে গেছে। তো চলো এরপর লাঞ্চটা কমপ্লিট করে নিই। ফ্রেন্ডস, দুটো লাঞ্চ আছে, একটা ভেজ একটা নন ভেজ। তো দুটো ডিম দিয়েছে, একটা মিষ্টি, ডাল নাকি বাঁধাকপি। ফ্রেন্ডস, মাজা নিলাম, 40 টাকা দাম, খেতে গেছে না একদম ভালো না, মিষ্টি আমি হাত দিচ্ছি না, নয়নগড়ের মিষ্টি আর পরোটা। সো ফ্রেন্ড, এখন বাজলো রাত 10:00, আর ট্রেনে মোটামুটি সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি সবাই। তো চলো আজকের মতো গুড নাইট, আবার তোমার সাথে দেখা হচ্ছে কাল সকালে। তো এখন বাজলো সকাল 9:00, আর এই কিছুক্ষণ আগে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম, আর চায়ের জন্য ওয়েট করে আছি, চা আসছে না। 10 টাকার চা খেতে হবে, 20 টাকার ঝাল মশলা বা ওই কি এলাইচি চা ভালো লাগে না বেশ। 2 প্যাকেট বিস্কুট নিয়ে এলাম আর চা খাবো, এখন তো আর খাওয়ার কিছু নেই ট্রেনে, সেরকম সেই ট্রেন থেকে নেমে বা রুমে গিয়ে খাবো ভাত। চলো চায়ের জন্য ওয়েট করতে থাকি আমি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওয়েট করার পর অবশেষে চা চলে এসছে, চা আর দুপুর বিস্কুট। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আসে। আমরা চলে এলাম এখন দাদর রেল স্টেশন, এটা হচ্ছে দাদর রেল স্টেশন, এটা একটা বড় স্টেশন। তো এটার পরে আরও কিছু ছোটোখাটো স্টেশন আছে, তারপরে আমাদের আসবে আমাদের ডেস্টিনেশন CMST ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল রেল স্টেশন। তো সেখানে গিয়ে নেমে আবার ওখান থেকে কিছুটা হেঁটে গিয়ে টিকিট কেটে তারপর লোকাল ট্রেনে করে ওখান থেকে মোটামুটি 1 ঘন্টা যেতে হবে। তারপর ভাসিতে নেমে আবার ওখান থেকে অটো করে 2-3 মিনিট লাগে, 1.5 কিলোমিটার রাস্তা, বেশি লাগে না। তারপরে রুম ফোন করেছিলাম দীপকদাকে, রুম বুক করা আছে আগের থেকেই, 9 নম্বর রুম আছে ছাদে। তো রুমটারও ভিডিও করে তোমার সাথে শেয়ার করবো পরে, আর যদি সময় হয় তাহলে মুম্বাই যদি ঘোরা হয় তাহলে সেটা তোমার সাথে ভিডিও করে অবশ্যই শেয়ার করবো। তো চলো একটু ব্যাগগুলো রেডি করে নিই, গুছিয়ে নিই, কারণ চাবি দেওয়া আছে ব্যাগগুলো সেফটির জন্য, সেগুলো বার করে রেডি করি কারণ নেক্সট স্টেশনে নামবো। সো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমরা ব্যাগগুলো বার করে দেবো। Thank you.
তো মুম্বাই মানেই বড় বড় বিল্ডিং, জাস্ট অ্যামেজিং। এই হচ্ছে আমাদের ট্রেন, মোটামুটি সব খালি, সব প্যাসেঞ্জার আস্তে আস্তে নামতে শুরু করে দিচ্ছে নাকি। দাদরে প্রায় 50% দাদরে খালি হয়ে গেল। লাল লাইট যখন জ্বলবে মানে হচ্ছে ওয়াশরুমে কেউ আছে, লক করলেই এখানে ইন্ডিকেটর লাইট জ্বলে, আর বেরিয়ে গেলে অফ হয়ে, মানে গেট খোলা মাত্রই অফ হয়ে যায় এটা। ভেরি গুড সুবিধা। বন্দে ভারত মতো লাগছে ট্রেনটা, কোনো কিছু লেখা নেই সামনে, ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে থাকে, বন্দে ভারত, এই তো লেখা রয়েছে বন্দে ভারত। এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু কোথা থেকে কোথায় যায় সেটা জানি না। চলে এসছি আমরা এখন সিএসটি রেল স্টেশন, এরপর নামছি। তো ফ্রেন্ড ফাইনালি চলে এলাম আমরা, দেখতে পাচ্ছি তোমরা রয়েছে বোর্ড এখানে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল, অনেক পুরনো রেল স্টেশন। তো তোমাদেরকে পরে সময় হলে ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন লোকাল ট্রেনের কাছে যাই, লোকাল ট্রেনের টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টারে যাই। ফাইনালি 36 ঘন্টা জার্নি করার পর এই মাত্র নামলাম সিএসটি রেল স্টেশনে, তোমাকে দেখতে পেলে তোমাদেরকে দেখালাম। মানে প্রথম প্রথম যখন আসতাম খুবই কষ্ট লাগতো, কিন্তু এইবারে কিছু মনেই হয়নি, মনে হচ্ছে জাস্ট 4-5 ঘন্টা চলে এলাম, কারণ ঘুমিয়েই 8-9 ঘন্টা কেটে গেলো। তারপর দুটো মুভি 4 ঘন্টা দেখলাম, তারপর সময় একটু পেরিয়ে গেলো, কখন বুঝতেই পারলাম না। তো চলো এইবারে টার্গেট করে এসেছি যে মুম্বাইটা একটু ঘুরবো, তারপরে যাবো, বাট দেখা যাক কতদূর কী হয়, কবে কী ছুটি হয় না হয়, তারপর আবার ট্রেনের টিকিট আছে, তারপর আবার বাড়ি যাবো, কারণ সামনে বারুণী আসছে, বারুণীর আবার মিটিং আছে, তারপর আমাদের কিশোর বাহিনীর পিকনিক ক্যাম্প সব কিছুই আছে। তো চলো আগে গিয়ে লোকাল ট্রেনের টিকিটটা কেটে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। এগুলো হচ্ছে সেল টিকিট জোন, এখান থেকে নিজেরা টিকিট কাটা যায়, পেটিএম থেকে পয়সা কাটে, আর এখানে লোক রাখা আছে যারা সেল কাটতে পারে না তাদের জন্য রাখা আছে। তো চলো আগে টিকিট কেটে নিই, তোমাদেরকে দেখাই কীভাবে টিকিট কাটছে। 80 ঠিক আছে, 380 হ্যাঁ ঠিক আছে, না হ্যাঁ দো মার আমার, আর 1 নম্বর আর 2 নম্বর থেকে ভাসি লোকালগুলো যায় ফানবেল পর্যন্ত যেটা। তো চলো আমরা ওখানে যাই, আর সবথেকে বড় কথা হচ্ছে সোয়েটারটা, এই সোয়েটারটা খুলতে হবে, প্রচণ্ড গরম পড়ছে এখানে, জাস্ট গরমে ঠান্ডা বলে সেরকম কিছুই নেই। ফ্রেন্ডস এটা হচ্ছে 1 নম্বর লেখা আছে, দেখতে পাচ্ছ পানবেল, এই পানবেল, এইটা পানবেল, এই ট্রেনটাতে চাপলে পরে আমরা পৌঁছে যাবো ভাসি, মোটামুটি ওই 45 মিনিট 1 ঘন্টার মতো লাগে। এটা ভাসি আসছে 1:34, ওটা 1 নম্বরে দাঁড়িয়ে আছে ট্রেনটা, ওটা যাবে তোমার পানবেল, দেখতে পাচ্ছ উপরে লেখা আছে পানবেল, ওটাতে চাপলে যাওয়া যাবে, কিন্তু ওটাতে মোটামুটি ভিড় হয়ে গেছে, সেই জন্য ওটাই যাবো না। আর এটা 1:34 ভাসি এখান থেকে ছাড়বে, তাই এটাতে চাপবো, দেখতে পাচ্ছ তোমার ট্রেন আসছে। আর এখানে মানে লোকাল ট্রেন সবসময়ই চলে, 10-15 মিনিট পরপরই লোকাল ট্রেন পাওয়া যায়, সেই জন্য এখানে যাতায়াতের কোনো অসুবিধা হয় না। আর এখানে ট্রেনের ভাড়া বলো, বাসের ভাড়া বলো, সবই খুবই কম। চলো এই ট্রেনে যে কোনো একটা কামরায় চাপতে হবো, টিকিট কাটাতে কোনো অসুবিধা নেই, এগুলো সেকেন্ড ক্লাস। চাপো 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 চাপো, এটা লোকাল ট্রেনে চাপলো।
লাগবে যেতে। তো চলো, এরপর এখান থেকে আমাদেরকে গিয়ে নামতে হবে ভাসি স্টেশনে, তারপর ওখান থেকে অটো। ভাসি রেল স্টেশনে, এটা হচ্ছে ভাসি রেল স্টেশন। আর এখানে নেমে কিছুটা হেঁটে গিয়ে তারপর অটো করবো, তারপর অটো করে রুম। তো আবার এখানে সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। ট্রেন দেখতে পাচ্ছ, অটো স্ট্যান্ডে চলে এসেছি আমরা। এরপর এখান থেকে অটো ধরতে হবে। চলো, হ্যাঁ ভারত সেবা আশ্রম, চলো চলো। সো ফ্রেন্ডস, ফাইনালি চলে এলাম আমরা আমাদের লজের কাছে। তো এরপর লজে ঢুকবো, তারপর 9 নম্বর রুম বুক করা আছে। আগের থেকে ফোন করে দিয়েছিলাম দীপকদাকে। তো চলো, আগে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ট্রাভেলিং জার্নি, মানে জার্নি ভিডিও কেমন লাগলো তোমাদের। তো চলো, আবার তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। সো টাটা, বাই বাই।